যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্তু জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে, তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে উনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। এটা একেবারেই সত্যি কথা যেটা বাংলার মানুষ আরো একবার প্রমাণ পেল। নাসির তামিমাকে নিয়ে বেশ কিছুদিন আলোচনা সমালোচনা হওয়ার পরে মানুষ এই বিষয়ে জানতে একদম অনাগ্রহী হয়ে পড়েছে, কারণ জানে নাসিরের যে পরিমাণ টাকা রয়েছে সেই টাকার কাছে সমস্ত ন্যায় নৈতিকতা হেরে যাবে। কিন্তু না, বাংলাদেশের আদালত নিষ্ঠার সাথে বিচারটা পিবিআইয়ের কাছে হস্তান্তর করার পরে পিবিআই অনেক দেরি হলেও সঠিক তথ্যটা আদালতে জমা দিয়েছেন এবং আদালত সেটা গ্রহণও করেছে। যেটা যে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আমাদের রাকিব সাহেবের যে আইনজীবী রয়েছেন, তিনি এই বিষয়টা পুরো বিস্তারিত আকারে বলে, বিশেষ করে এই কেসটা এই পর্যন্ত কিভাবে এসেছে এবং নাসির তামিমার ভবিষ্যৎ কি, এবং তামিমা যে কোনো সময় গ্রেফতার হতে পারে এবং বিশেষ করে নাসির সাহেব গ্রেফতার হবেন কিনা সেটা এখন আমি সন্দিহান। তবে অবশ্যই অপরাধী হলে তাকেও অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তো চলুন, আসলে নাসির তামিমা তারা সংবাদ সম্মেলনে একদম রাকিবকে যেভাবে ধুয়ে দিয়েছিলেন, অর্থাৎ রাকিবকে একেবারে মিথ্যা অভিযোগ দিয়েছিলেন যে রাকিব যা করছে সেটা অন্যায়, সেই কথাগুলো আমরা শুনবো। তার আগে একটু চলুন, রাকিব সাহেবের যে আইনজীবী তিনি আসলে উৎফুল্ল সত্যিয়ে এই বিষয়টা আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, তার মুখ থেকেই আমরা একটু শুনি এই কেসটার বিবরণ। তো চলুন একটু সে রাকিব সাহেবের আইনজীবীর কাছে একটু চলে যাওয়া যাক। আপনারা জানেন যে আমরা তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি, আমি আমার ক্লায়েন্ট রাকিব হাসানের পক্ষে। কেননা তামিমা সুলতানা তিনি যদিও দাবি করেন যে রাকিব হাসানকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি কোনোরকম ডিভোর্সের কাগজ সঠিক আইনি প্রক্রিয়া মেনে কোনো ডিভোর্সের কাগজ রাকিব হাসানকে দেননি। তিনি এখনও রাকিব হাসানের বিবাহিত স্ত্রী। এই বিষয়টা নিয়ে আমরা যখন কোর্টে মামলা করি, কোর্ট তখন এটা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন এবং যেদিন আমরা মামলা করি সেদিন ওনারা একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে ওনারা একটা ডকুমেন্ট দেন যে 2016 সালে রাকিবকে তিনি ডিভোর্স দিয়েছেন বলে দাবি করেন এবং নাসির হোসেন তিনি এটাকে সমর্থন করেন এবং বারবার কিন্তু উল্লেখ করেন যে আমার বউ করে উল্লেখ করেন। পরবর্তীতে পিবিআই এটাকে তদন্ত করে, অনুসন্ধান চালায়। যদিও আমরা এটা নিয়ে আসলে প্রথমে অনেক আশঙ্কিত ছিলাম বিভিন্ন কথা শুনে যে তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, হয়তো তদন্ত রিপোর্ট আমরা আদৌ নিরপেক্ষভাবে পাবো কি না, কিন্তু এই বিষয়ে আসলে আমরা ধন্যবাদ জানাই পিবিআই একেবারে প্রতিটা দিনের হিসাব করে 2016 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটা দিনের হিসাব করে এই তদন্তে নিয়ে আসছেন যে কবে কোথায় কীভাবে তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ছিলেন, কোন হোটেলে ছিলেন, সেই হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অসংখ্য এভিডেন্স সহ এই তদন্ত রিপোর্টটা কোর্টে আজকে দাখিল করেছেন। এই রিপোর্টে চলে এসেছে যে উনি যে শুধু রাকিবের স্ত্রী তাই নন, ওনার নাসিরের সাথে বিয়েটা অবৈধ, যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজব্যান্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্তু ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন সেই স্মারকগুলো জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন। এই বিষয়টা পিবিআইয়ের তদন্তে সুস্পষ্টভাবে এসেছে। ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নম্বরে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি। তো পিবিআই তার তদন্তের রিপোর্টে তিনজনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছেন আজকে। এখানে এক নম্বর আসামি তামিমা সুলতানা, ওনার বিরুদ্ধে জাল জালিয়াতি, স্বামী বর্তমান অবস্থায় আরেকটি বিবাহ, ব্যভিচার এবং রাকিবের ব্যাপারে মানহানির অপরাধটা তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় আসামি হচ্ছেন নাসির হোসেন, তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। তৃতীয় একজন তদন্তে এসেছেন, তিনি হচ্ছেন তামিমা সুলতানার মা জনাব সুমি আক্তার। তিনি এই যে জাল জালিয়াতির প্রক্রিয়াটার মধ্যে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ সরকারের ডাক বিভাগের জালিয়াতি করা, তাদের সিল, তারপরে স্মারক, এগুলোকে জালিয়াতির মাধ্যমে মিথ্যা ডিভোর্স দেখিয়ে তিনি এই কাজটাতে নিজের মেয়েকে এবং নাসির হোসেনকে সহায়তা করেছেন। তাই আজ তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হয়েছে, এই বিষয়ে আমরা শুনানি করেছি, শুনানি শেষ এবং আমরা একটি দরখাস্ত দিয়েছি যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্তু জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে,
তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত এটা আদেশের জন্য এখন পেন্ডিং রেখেছে। এই আইনজীবীর কথাগুলো শোনার পরে অনেকেই একটু আশা পাচ্ছেন যে অবশ্যই আমরা হয়তো সঠিক একটা বিচার দেখতে পাবো, তবে অবশ্যই আদালতের কার্যক্রম অতি দ্রুত শেষ করা হবে বলেও আমরা ইঙ্গিত পেয়েছি। আশা করি আমরা সঠিক একটা বিচার আমরা চোখের সামনে দেখতে পারবো। ইতিপূর্বে নাসির তামিমার যে কাহিনীটা করেছিল সমস্ত কাহিনী কিন্তু এখন শেষের দিকে। তো চলুন আসলে একেবারে তামিমা, নাসির এবং দুজন মিলে সংবাদ সম্মেলনে রাকিবকে যেভাবে অপমান করার চেষ্টা করেছিল সেটা একটু পুরনো, তারপর একটু শুনে নেওয়া উচিত। এরপর গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, তো চলুন সেই সংবাদ সম্মেলনটি একটু শুনে নেওয়া যাক। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটা জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়, এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। তো উনি যেটা করছেন এটা কেন করছেন সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন শুধু দুইটা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। রাকিব যেটা করেছে সেটা একেবারে অন্যায়, আর তারা যা করেছেন সেটা আসলে মানুষ করে না বরং ফেরেশতারা করে। সুতরাং তারা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন, এখন আদালতে তো এটা প্রমাণই হয়ে গেল তাদের বিবাহটা অবৈধ হয়েছে। একজন স্ত্রী থাকা অবস্থায় অন্যের কাছে বিবাহ হওয়াটা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী অপরাধ, সুতরাং এই অপরাধের বিচার তো আমরা দেখতেই পারবো। কিন্তু নাসির তামিম যেই খেলাটা খেলছে, মানে যেই টিকটক করছে এবং যেইগুলো করছে, এগুলো এখন কি হবে এই বিচার আসলে বাংলার মানুষ দেখতে চায় যে এটার কি হবে। সুতরাং তো অবশ্যই উচিত ছিল নাসির তামিমাকে বিচ্ছিন্ন ঘটিয়ে এই মামলাটি তদন্ত করা, কিন্তু তারা একসাথেই রয়েছে। এখন ফয়সালা এসে গেছে, রাকিব তার বউ ফেরত পাবে। সুতরাং কি হতে যাচ্ছে জানি না, রাকিব সাহেব তার স্ত্রীকে গ্রহণ করবেন কিনা। যদি তামিমা আপনার কাছে ফিরে আসতে চায় সেটা এখনও সে আইনত আমার ওয়াইফ। তো এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজন, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করবো। সে ফিরে আসলে আপনি তাকে গ্রহণ করবেন? অবশ্যই। এমন একজন দুশ্চরিতা মেয়েকে রাকিব সাহেব গ্রহণ করবেন সেটা আসলে আমরা আশাই করি না। আসলে যে খেলাগুলো হয়েছে সেটা নিয়ে আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।